প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। ক্রাইস্ট চার্চে বাংলাদেশ সময় শনিবার ভোর 4টায় মাঠে গড়ানো ম্যাচে আগের ম্যাচের মতোই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টাইগারদের সংগ্রহ 226, ফলাফল 8 উইকেটে হাতে রেখেই নিউজিল্যান্ডের সহজ একটি জয়। এমন বাজে হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকে দুষেছেন বাংলাদেশ ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা। তার মতে টপ অর্ডারে রান না পাওয়া আর জুটি না করতে পারাই হচ্ছে হারের মূল কারণ। মাশরাফি বলেছেন, আমরা শুরুতেই উইকেট হারিয়েছি, আমাদের গড় জুটি হয়েছে 30 রানে, যেখানে 60 হতে পারত, আর তাহলে ম্যাচের ফলাফলটা ভিন্ন হতে পারত। আমাদের টপ অর্ডারকে আরও এগিয়ে আসতে হবে। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের 2 ম্যাচ থেকে খুব একটা ইতিবাচক দিক খুঁজে পাচ্ছে না মাশরাফি। তিনি বলেন, এই ম্যাচগুলো থেকে খুব বেশি ইতিবাচক কিছু পাইনি। আমাদের একটা গ্রুপ হয়ে খেলতে হবে। আমরা 220 কিংবা 230 রান করেছি, কিন্তু আমাদের 270 থেকে 80 রান করা উচিত ছিল, তাহলে আমরা লড়াইটা করতে পারতাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। যাই হোক, দেখা যাক তৃতীয় ওডিআইতে আমরা কী করতে পারি। তবে সেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মাশরাফি বলেছেন, দ্বিতীয় ওডিআইতে এরকম বাজেভাবে হারার জন্য আমাকেও লজ্জার ভাগটাও নিতে হচ্ছে। সবাই আমাদের উপর রাগ না করে আমাদের সাথেই থাকুন, নিশ্চয়ই আমরা তৃতীয় ওডিআইতে ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।